হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অফিসিয়াল স্টাডি প্র ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে আছি শুভ ফ্রেন্ড তোমাদের আইটিআই অ্যাডমিশনে ফর্ম ফিল করে নেওয়ার পরেই তোমাদের দ্বিতীয় ধাপ হলো ভেরিফিকেশান এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ম্যারিট লিস্ট তারপর রয়েছে র্যাঙ্ক এবং পরবর্তীতে রয়েছে তোমাদের চয়েস ফিলিং তো এই চয়েস ফিলিংয়ে তোমাদের ট্রেড এবং কলেজ সাজাতে হয় তো এই যে তোমরা কলেজগুলো সাজাবে বা ট্রেড সাজাবে তো আইটিআইতে কোন ট্রেডে কম্পিটিশান বেশি বা কত নাম্বার থাকলে তোমরা এই ট্রেডগুলো পাবে সরকারি চাকরির ক্ষেত্রে কোন ট্রেডগুলো ভালো এরকম কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মনে জেগে থাকে সেই কারণে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো আইটিআইতে কোন ট্রেডে কম্পিটিশান সব থাকতে বেশি থাকে এবং যাদের মাধ্যমিকে নাম্বার কম রয়েছে তাদের জন্য কোন ট্রেডগুলো ভালো এবং গভারমেন্ট জবের জন্য কোন ট্রেডগুলি নিলে তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাড়াতাড়ি জব পাওয়ার জন্য একটি বিশেষ বেনিফিট রয়েছে এবং ফ্রেন্ড তোমরা যারা হাজার একুশে আইটিআই করতে চাও তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে একটি লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও তো দেখো ফ্রেন্ড আইটিআইতে যে সমস্ত ট্রেড রয়েছে এবং তার মধ্যে কোনগুলোতে কম্পিটিশান বেশি বা কোনটা নিলে তোমার ভালো হবে এই বিষয়টি তোমার জানার আগে তোমাকে আমি কিছু কথা বলে রাখি দেখো তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা আমাদের মতো ইউটিউবারের কথা শুনে তারা কিন্তু ট্রেড নেয় এক্ষেত্রে তোমরা যে ট্রেডটা নাও সেটা কিন্তু ভুল কোনো কাজ নয় বা ভুল নয় কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমার ইন্টারেস্ট যে ট্রেডের প্রতি রয়েছে সেই ট্রেডটা তুমি নাও কারণ তোমাদের বলে রাখি যে তোমাদের প্র্যাকটিক্যাল আইটিআই তোমাদের অনেক প্র্যাকটিক্যাল করতে হয় আইটিআইতে এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে হয় তোমার যদি ওইগুলোতে ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু তুমি ওই ট্রেডটা নিয়ে কোনো কাজে লাগাতে পারবে না এবং সঠিকভাবে তুমি যদি না আইটিআই করো তুমি কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও পিছিয়ে যাবে তো ওই বিষয়গুলো তোমাকে একটু জেনে রাখতে হবে তো এবার আসছি তোমাদের ভিডিওর টপিকে দেখো কোন ট্রেডগুলো আইটিআইতে ভালো বা কোন ট্রেডে কম্পিটিশান বেশি তো প্রথমেই আমি রাখছি ইলেকট্রিশিয়ান এবং ফিটার যদি আমি আইটিআইতে কোনো টপ ট্রেডের কথা বলি তাহলে কিন্তু প্রথমেই চলে আসবে ইলেকট্রিশিয়ান তারপর আসবে ফিটার তো এই ইলেকট্রিশিয়ান ফিটার তোমরা আইটিআইতে দুটো ট্রপ ট্রেড হওয়ার কারণে এই ট্রেডে কিন্তু কম্পিটিশান সর্বদা বেশি দেখতে পাবে এবং তোমাদের আইটিআইতে চয়েস ফিলিং করার সময় এই দুটো ট্রেড যাদের মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে তারা কি করে যে প্রথমে ইলেকট্রিশিয়ান সাজালো বা তারপর ফিটার সাজালো এইভাবে প্রত্যেকটা কলেজে তারা কিন্তু এই মানে কাজটা করে থাকে বা কেউ হয়তো ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই করবে এক ধার থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড সাজিয়ে দিয়েছে এবং যাদের যে কম নাম্বার রয়েছে তারাও কিন্তু এই ভুলটা করে এক্ষেত্রে তাদের কি ভুলটা হয়ে যায় যখন কাউন্সেলিং শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মানে মাধ্যমিকে যাদের বেশি নাম্বার রয়েছে তাদের কিন্তু এই ট্রেডটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং যাদের কম নাম্বার রয়েছে এই এক ধার থেকে ইলেকট্রিশিয়ান কিংবা ফিটার সাজিয়ে দেওয়ার ফলে তাদের কলেজ পাওয়ার সম্ভাবনা দু হাজার একুশে একেবারে থাকবে না কারণ তোমরা হয়তো জানো দু হাজার একুশে কম্পিটিশান লেভেলটা কেমন যাবে মানে কারণ তোমাদের বলে রাখি দু হাজার কুড়ির থেকে একুশে কম্পিটিশান অনেক বেশি তোমাদের হয়ে যাবে এবং ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেড পাওয়ার জন্য তোমাদের কম করে ফি সেভেন্টি ফাইভ পারসেন্ট নাম্বার কিন্তু থাকা বাধ্যতামূলক যদি আমি তোমাদের জেনারেল দিক থেকে বলি তাহলে কিন্তু সেভেন্টি ফাইভ এবং তোমাদের যদি রিজার্ভেশনের ব্যাপার থাকে তাহলে কিন্তু আলাদা ব্যাপার এরপরে আসছি আমি মেশিনিস্ট এবং টার্নার তো দেখো ফ্রেন্ড যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে এবং তুমি কিন্তু আইটিআই করার পর গভর্নমেন্ট জব পেতে চাইছো। তাহলে তোমরা এই মেশিনিস্ট এবং টার্নার ট্রেডটা নিতে পারো তো যাদের বাবা মা অলরেডি আইটিআই করার পর গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে এই দুটো ট্রেডের উপর আইটিআই করার জন্য প্রেফার করে কারণ তারা জানে এই দুটো ট্রেড সরকারি আইটিআই কলেজ ছাড়া কোনো বেসরকারি আইটিআইতে নেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন কোনো একটি প্রাইভেট আইটিআই নেই যেখানে এই মেশিনিস্ট এবং টার্নার ট্রেড রয়েছে এবং তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো একুশটি সরকারি আইটিআই কলেজ রয়েছে এবং ওই একশো একুশটি আইটিআই কলেজের মধ্যে হয়তো কুড়ি থেকে তিরিশটি কলেজে এই ট্রেড দুটো তোমরা দেখতে পাবে এবং এই ট্রেড সরকারি কলেজে শুধুমাত্র থাকার কারণে প্রত্যেক বছর এই ট্রেড থেকে ছেলেরা পাস আউট হয়ে কম পরিমাণে বেরোয় সেই কারণে যখন কোনো গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি আসবে তোমাদের কিন্তু এই দুটো ট্রেডের ছেলেদের বেশি পরিমাণে জব পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তোমাদের এই মেশিনিস্ট এবং টার্নার ট্রেডটা এমনই ট্রেড তোমাদের অনায়াসে কিন্তু গভর্নমেন্ট জব দিতে পারে ঠিক আছে এই বিষয়টা কিন্তু তোমাদের জানা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের আরও ইনফরমেশান রয়েছে এবং দেখো এর পরের যে টপ ট্রেড রয়েছে সেটা হলো ইলেকট্রনিক্স মেকানিক তো ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান ট্রেডের একটি ভাগ বা শাখা ট্রেড বলা যেতে পারে কারণ কোনো ছেলে যদি ইলেকট্রিশিয়ান ট্রেডটা নেয় সে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিকের যে কাজগুলো শিখে যাবে বা কেউ যদি ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা নেয় সে কিন্তু ইলেক মানে ইলেকট্রিশিয়ান ট্রেডের কাজ শিখতে পারবে না তাই সর্বদা আইটিআইতে মেন ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করতে হবে এবং যাদের মাধ্যমিকে নাম্বার কম রয়েছে তোমরা এই ট্রেডটা কিন্তু নিতে পারো এবং তোমাদের বলে রাখি এই ট্রেডে কিন্তু আইটিআই করার পর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে না খুবই কম ভ্যাকেন্সি আসে এবং এই ট্রেডে তোমাদের রকম ইলেকট্রনিক ডিভাইসকে সারাই করার জন্য তোমাদের শেখানো হবে পরবর্তীতে রয়েছে আর অ্যান্ড এসি তো আর অ্যান্ড এসির মূল কাজ হল তোমাদের যাবতীয় এসি এবং ফ্রিজকে সারাই করার কাজ তোমাদের শেখানো হয় এবং এই ট্রেডও সেম একই ব্যাপার তোমরা কিন্তু ভ্যাকেন্সি খুব বেশি দেখতে পাবে না তোমরা কিন্তু রেলওয়ে লোকো পাইলটের জন্য এই ট্রেডগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এরপর আসছি তোমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেড থেকে আইটিআই করে নেওয়ার পরে তোমাদের কম্পিটিশান কেমন থাকবে গভর্নমেন্ট জবে তো দেখো তোমাদের গভর্নমেন্ট জব পেতে ইলেকট্রিশিয়ান ফিটার থেকে আইটিআই করার পরে তোমাদের কিন্তু গভর্নমেন্ট জব পেতে অনেকটাই কম্পিটিশান করতে হবে কেউ যদি প্রাইভেট আইটিআই কলেজ থেকে সে আইটিআই করে ইলেকট্রিশিয়ান ফিটার থেকে তাহলে কিন্তু তোমরা অনেক দেখবে যে প্রতি বছর এই দুটো ট্রেডে অনেক পরিমাণ ছেলে কিন্তু পাস আউট হয়ে বেরোয় এবং অনেক পরিমাণ ছেলে পাস আউট হয়ে বেরোনোর ফলে তোমাদের কিন্তু কম্পিটিশান অনেক বেশি থাকবে এবং ইলেকট্রিশিয়ান ফিটার থেকে আইটিআই করার পর তোমরা কিন্তু মানে তোমরা যদি চাও হায়ার স্টাডি করতে পারবে অর্থাৎ তুমি ভোগলেড এক্সাম দিয়ে তুমি কিন্তু পলিটেকনিক কিংবা বিটেক বা এমটেকও তুমি কিন্তু করতে পারবে তো এরকম কিছু ব্যাপার থাকে এবং তোমাদের মানে জব পাওয়ার জন্য সর্বসেরা ট্রেড হলো মেশিনিস্ট এবং টার্নার এই বিষয়টি কিন্তু তোমরা খেয়াল রাখো শুধুমাত্র যারা আইটিআইতে জব পাওয়ার জন্য প্রাইভেট জব করার জন্য যারা আইটিআইতে আসছো তাদের রিকোয়েস্ট করবো তোমরা এই দুটো ট্রেডের ইনফরমেশান নাও এবং তোমরা এই দুটো ট্রেডের উপর আইটিআই করো তোমরা দেখবে তোমাদের আইটিআই কমপ্লিট করার পরে তোমাদের কম্পিটিশান লেভেলটা কতটা থাকে এইটুকু তোমাদের আমি জাস্ট বলে রাখতে পারি এবং যারা প্রাইভেট জব করতে চাইছো তাদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান ফিটারটা বেস্ট রয়েছে তোমরা ইলেকট্রিশিয়ান ফিটার নিতে পারো এবং ভিডিও শেষে তোমাদের আমি একটাই কথা বলবো যে নিজের ইন্টারেস্ট প্রতি আগে খেয়াল রাখো ইন্টারেস্ট দেখো যে তোমার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী তুমি নাও আমি বলছি মানে এটা নিতে হবে এমন কিন্তু নয় তো আজকে এই পর্যন্ত তোমাদের যদি আরও রকম ট্রেডের ভিডিও তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাও তো আমি তোমাদের আরও যে আইটিআইতে যে সমস্ত ট্রেড রয়েছে যেগুলো তোমাদের জব পেতে সুবিধা হতে পারে তো তোমাদের এই ভিডিও থেকে যদি ভালো রকম তোমাদের রেসপন্স পাওয়া যায় আমি পরবর্তী ভিডিওতে আরেকটি ট্রেড নিয়ে তোমাদের আমি বলবো এবং আইটিআই দু হাজার একুশে এই ট্রেডগুলোতে কম্পিটিশান লেভেল কিছুটা থাকতে পারে এবং ম্যাশিনিস্ট এবং টার্নারের মধ্যে যাদের মাধ্যমিকে কম রয়েছে নাম্বার তারা টার্নার ট্রেডটা সিলেক্ট করো আগে কারণ ন্যাশিনিস্ট ট্রেড পাওয়ার একটু তোমাদের টাফ হতে পারে তাই টার্নারটা তোমরা নিতে পারো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ